وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. الله تعالى كبل الله الله كدك دا الله আমি অসুস্থ আমি অসুস্থ হয়ে পড়েছি মালিক আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও এমনটা বলে না বলে আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি রে মালিক তুমি তো রহমানুর রহিমিন তুমি দয়ার সাগর তুমি রহমতের সাগর আল্লাহ তাআলার কাছে এতটুকু কথা বলতে দেরি হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দেয় আল্লাহ তাআলা বলেন আমার আইয়ুব যখন আমাকে ডাক দিয়েছে আমি আল্লাহ ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ আইয়ুবের ডাকে সাড়া দিয়েছি বলেন না সুবহানাল্লাহ ফাস্তাজাবনা লাহু ফাকাশফনা মা বিহি মিন দুর ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ তার ডাকে সাথে সাথে সাড়া দিয়েছি শুধু সাড়া দেই নাই আমি আল্লাহ আইয়ুবের শরীরের মধ্যে যত রোগ ছিল সমস্ত রোগকে আমি আল্লাহ সুস্থ করে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ ফাস্তাজাবনা লাহু ফাকাশফনা মা বিহি মিন দুরিউ শুধুমাত্র আমি আল্লাহ তাকে সুস্থ করে খান্ত হই নাই ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা আমি আল্লাহ তার যে সমস্ত সম্পদ ছিল সেই সমস্ত সম্পদ তো আমি দান করেছি তার যে সমস্ত সন্তান সন্ততি ছিল সেগুলোও আমি দান করেছি শুধু এটাই দান করে আমি আল্লাহ খান্ত হই নাই বরং আমি আল্লাহ এর চেয়ে আরো আরো বেশি তার জন্য বাড়ায়া দিছি রমজান মুবারক আমাদের সামনে থেকে চলে যাচ্ছে আর কয়েকটা দিন বাকি আছে এই রমজানের কিছু শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা রমজানের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে রমজান এসেছে আমাদেরকে শেখানোর জন্য কিসের জন্য শেখানোর জন্য রমজান আসে কিসের জন্য শিক্ষা দেওয়ার জন্য রমজানের অনেক শিক্ষা আছে এই শিক্ষাগুলো যারাই কাজে লাগাবে বাস্তবায়ন করবে এরা দুনিয়াতেও যেমন সফল হবে আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবে বলেন না সুবহানাল্লাহ রমজানের সবচেয়ে বড় শিক্ষা যেটা আমরা জানি তাকওয়ার শিক্ষা খোদা ভীতির শিক্ষা আল্লাহ তাআলা নিজেই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে রোজা ফরজ করছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো কি হতে পারো মুত্তাকি হতে পারো এটা সম্পর্কে আমরা কম বেশি জানি এবং তাকওয়া কি জিনিস খোদা ভীতি আল্লাহর ভয় কি জিনিস এটা আমরা মোটামুটি সবাই কম বেশি জানি এই তাকওয়ার সাথে সাথে সিয়াম এর যে মূল মাকসাদ আরেকটি রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু জানবো ইনশাআল্লাহ সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা কি থাকা সিয়াম শব্দের অর্থ কি বলেন জোরে বলেন বিরত থাকা কি থাকা বিরত থাকা কোন একটা কাজ থেকে বিরত থাকা তাই না কি কাজ থেকে আমরা বিরত থাকি সারাদিন খাবার সামনে থাকলে খাই খাই না বিরত থাকে তাই না আমাদের চাহিদা আসলে আমরা পূরণ করি না কারণ সময় বিরত থাকি তাই না এই যে আমরা চাহিদা সামনে আছে খাবার সামনে ঘোরাফেরা করছে সব কিছুর ব্যবস্থা আছে কিন্তু তারপরেও এটা থেকে বিরত থাকছি এই যে একটা শিক্ষা এটাকে বলা হয় ধৈর্যের শিক্ষা কি শিক্ষা ধৈর্য ধারণ শিক্ষা কিসের শিক্ষা ধৈর্য কন্ট্রোলিং পাওয়ার নিজের মধ্যে কন্ট্রোল করার ক্ষমতা যে না এখন আমার সামনে খাবার আসছে আমি খাবো না এখন আমি খাবো না কারণ আমার খাওয়া কি আছে নিষেধ আছে এখন আমার মন চাচ্ছে গুনাহ করতে আমি করবো না এই যে একটা নিজের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার তৈরি করা এটা হচ্ছে রমজানের মূল একটা শিক্ষা রমজান যেমন আমাদেরকে তাকওয়া শিখায় খোদা ভীতি শিখায় আল্লাহর ভয় যেমন আমাদের অন্তরে পয়দা করে ঠিক তদ্রুপভাবে আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করা নিজের নফসকে কন্ট্রোল করা শিক্ষা দেয় ধৈর্য ধারণ করা শিক্ষা দেয় সবর করা শিক্ষা দেয় একজন ছাত্র তার সামনে সফলতার হাত ছাড়ি দিচ্ছে সে পড়ালেখা করছে কিন্তু তার সামনে তার এই সময়গুলোকে নষ্ট করার জন্য অনেক উপকরণ আছে সে যদি তার এই মূল্যবান সময়গুলোকে কাজে না লাগিয়ে সময়গুলোকে নষ্ট করে বিভিন্ন কাজে ব্যয় করে দেয় খেলাধুলায় সময় নষ্ট করে মোবাইল দেখার মধ্যে সময় নষ্ট করে আজেবাজে আড্ডা দিয়ে সময় নষ্ট করে
তাহলে কি এই ছাত্র ছাত্রত্ব জীবনে সফলতা লাভ করতে পারবে? পারবে। আর যদি সে নিজেকে কন্ট্রোল করে, ধৈর্য ধারণ করে যে না আমাকে পড়তে হবে, আমাকে পড়ালেখা করতে হবে, কারণ আমার এই জীবনে যদি সফলতা লাভ করতে চাই তাহলে আমাকে পড়ালেখা করতে হবে, এর জন্য এখন সময় নষ্ট করা যাবে না, এখন এই মোবাইলের পিছনে সময় নষ্ট করা যাবে না, এখন এই বিভিন্ন বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দেওয়া গল্প গুজব করে সময় নষ্ট করা যাবে না। যেই ছাত্রটা সময়কে নষ্ট না করে নিজেকে কন্ট্রোল করে নিজের মুখে আত্মরক্ষা করে যেই ছাত্রটা সারা জীবন ভালোভাবে পড়ালেখা করবে ওর সফলতা আল্লাহ দিবেন কি দিবেন না? দিবেন। কেন? কারণ সে নিজের জীবনে কি করছে? আত্মরক্ষা করছে। কি থেকে? তার যেই সময়টা নষ্ট করার সুযোগ ছিল সেই সুযোগের হাতছানিকে সে দূরে সরিয়ে দিয়ে নিজেকে কন্ট্রোল করেছে যে না আমি ছাত্র মানুষ, আমার এই সময়টার অনেক দাম, আমি এই সময়টাকে কাজে লাগাবো, সুতরাং আমি আজে বাজে সময় নষ্ট করব না। এই ছাত্রের জীবনে সফলতা আসবে কি আসবে না? অবশ্যই আসবে। একজন ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করে, সে যদি নিজের উপরে কন্ট্রোলিং ক্ষমতা না রাখে, সবর না করে, ধৈর্য ধারণ না করে, এ কি জীবনে সফল হতে পারবে? কোনো ব্যবসায়ী সফল হতে পারে? আজকে দোকান দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ধরেন আজকে যদি আপনার বেচা কেনা না হয়, আপনার কাস্টমার না হয়, আপনি যদি চিন্তা করেন ধরো কি বিজনেস শুরু করলাম, কি ব্যবসা দিলাম, এই ব্যবসায় তো আমার কাস্টমার আসতেছে না, আমার প্রফিট হচ্ছে না, আমি বেচা কেনা বেশি করতে পারতেছি না, ধরো এটা ব্যবসা করবো না, আর একটা ধরি, আবার আর একটা শুরু করলো, ওইটার মধ্যে একই অবস্থা, ধরো আর একটা ধরি, এই যে এরকম যদি কোনো ব্যক্তি করতে থাকে, ধৈর্য ধারণ না করে, একটু নিজেকে কন্ট্রোল না করে যে না থাক আজকে ব্যবসা হচ্ছে না, দুদিন পরে হবে, এখন কাস্টমার আসতেছে না, আর কয়েকদিন পরে হবে, এরকম কন্ট্রোলিং ক্ষমতা ধৈর্য ধারণ করে যদি কোনো ব্যবসায়ী ব্যবসা করে তাহলে ওর ব্যবসার সফলতা আসবে কি আসবে না? আর যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে না আমি আজকে ব্যবসা বেচা কেনা হচ্ছে না, ধরে ব্যবসা বিজনেস বাদ দিই, ওই যা ওই ওই যে আরেকজন একটা করতেছে ওইটা ধরি, ওটার মধ্যে মানে বেচা কেনা হবে, ওই ব্যবসায়ী কোনোদিন সফল হতে পারবে? পারবে বলেন? কোনোদিনও সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। ব্যবসার জীবনেও যদি সফলতা লাভ করতে চাই তাহলে আমাদেরকে সবর ধৈর্য ধারণ করার ক্ষমতা অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। আজকে আমি অটো চালাই, রিক্সা চালাই, ভ্যান চালাই, আমি আজকে বের হয়েছি, আজকে কাস্টমার বেশি পাই নাই, পরের দিন চিন্তা করলাম ধরো কাস্টমার নাই, আজকে তুই কিষেনে যাই, আবার কিষেনে গেলাম, একদিন দুদিন যাওয়ার পর দেখি যে কয়েকদিন পরে কিষেনেও পাওয়া যায় না, কিষেনেও লোক নিচ্ছে না, তখন ধরো এটাও বাদ। তো এরকম যদি কোনো ব্যক্তি করতে থাকে আসলে কি ওই ব্যক্তি সফল হতে পারবে? না। যে ব্যক্তি রিক্সা চালাচ্ছে ও যদি নিয়মিত রিক্সা চালায়, কোনোদিন 500 টাকা পাইলে কোনোদিন 1500 টাকা পাইতে পারে কি পারে না? পারে কি পারে না বলেন? এটা আপনাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। আজকে যে ব্যক্তি অটো চালাচ্ছে অনেকদিন 200-300 টাকাও ইনকাম হয় কি হয় না, ও যদি চিন্তা করে ধরো 200-300 ইনকাম করলাম এটাতে আমার চলবে না, তাহলে কি করতে হবে? আমার 1500-2000 টাকা ইনকাম করতে হবে, এই বলে যদি সে ছেড়ে অন্য কিছু করে তাহলে সফল হতে পারবে? একদিন 300 হয়েছে পরের দিন 1300 হবে না, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? তাহলে আমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের বিকল্প কোনো কিছুই নাই। আজকে আমরা সংসার করছি, সাংসারিক জীবনে দেখেন কত সমস্যা, এই সমস্যাগুলোকে যারা ধৈর্য ধারণ করে এটাকে সবর এখতিয়ার করে মোকাবেলা করেছে তারাই জীবনে সংসার জীবনে শান্তি পায়, ঠিক কিনা? যে সমস্ত ব্যক্তিরা দেখবেন একটুতেই হতাশ হয়ে যায়, আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে একটু জ্ঞান জমে লোকে তালাকের পর্যায়ে পৌঁছেছে, যায় কি যায় না? যায় কি যায় না? তালাকে চলে যায়। কেন? নিজেদের মধ্যে ধৈর্য নাই, ধৈর্যের ধরার যে ক্ষমতাটা সেটা আমাদের মধ্যে নাই। স্বামী চিন্তা করে শ্বশুর বাড়ির অমুকে এই কথাটা আমারে কেন বললো, শ্বশুর বাড়ির থেকে আমাকে এই জিনিসটা কেন দিল না, স্ত্রী আমার সাথে এরকম ব্যবহার কেন করলো, ব্যাস কি করবো তালাক দিয়ে দেয়, এরকম হয় কি হয় না? এবার তালাক দেওয়ার পরে চিন্তা করা আহারে কি করলাম, এবার হুজুরের কাছে আসে, হুজুর একটু হালাল করা যায় কিনা, আসে কি আসে না? আসে। বিশ্বাস করবেন না, আমাদের কাছে সবচেয়ে বেশি মাস্তা যে বিষয় আছে সেটা হচ্ছে তালাকের বিষয়। এই বর্তমান সময় অহরহ এটা ঘুরছে, আবার মহিলাও চিন্তা করে নতুন সংসারে আসছে, আচ্ছা বলেন একটা মেয়ে অন্য এক জায়গা অন্য একটা এলাকা থেকে অন্য একটা বাড়ি থেকে সেখানে আসছে নতুন একটা সংসারে, এই সংসারে আসলে কি তার মন মতো সব হয়ে যাবে? সম্ভব? মন মতো সব হবে? সে যেমন চাবে যেভাবে চলতে চাইবে হবে? হবে নাকি? সম্ভব?
শাশুড়ি একরকম করবে, শ্বশুর একরকম করবে, জামাইয়ের অবস্থা একরকম হবে, নতুন পরিবেশ, এই জিনিসটাকে মানায় নিতে অনেক সময় লাগবে। বউ যদি এসে চিন্তা করে আসলাম বড় ঘরেতে আইসা দেখি যে এখন এখানে শ্বশুর একরকম, শাশুড়ি একরকম, জামাই আরেকরকম, পাড়া প্রতিবেশী একরকম, দৌড় তো সংসারই করুন না, এরকম চিন্তা ভাবনা করে যদি কোনো নারী সংসার ছেড়ে চলে আসে, ও কি সফল হলো না বিফলতা হলো, ধৈর্য চলে গেল, বিফল হয়ে গেল, ওখানে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের বিকল্প আর কোনো কিছু আছে, আছে নাকি বলেন? স্বামী যেরকম সাংসারিক জীবনে যদি শান্তি চায় ধৈর্য ধরতে হবে। অনেক সময় স্ত্রীরা, স্ত্রী তো অভ্যাস হচ্ছে যে ওরা একটু বেশি জ্বালায় স্বামীদের, এটা অভ্যাস, এটা সিস্টেমে আল্লাহ তাআলা তৈরি এমন যে স্ত্রীদের মেনে নিতে হবে, এটা আপনি মানেন আর না মানেন এটা আপনাকে মেনে নিতে হবে, এবং যারা বিবাহ করে না তাদেরকে বিবাহ করার আগে এটা মেনে নিতে হবে যে আমি বিবাহ করব, সংসার করব, আমাকে মেনে নিতে হবে যে আমার স্ত্রী আমাকে জ্বালাবে, আমার স্ত্রী আমাকে জ্বালাবে, এটা মেনে নিতে হবে। যারা সংসার করেন তারা বুঝেন, যতই হোক যতই পিসাব হোক না কেন, জ্বালায় কি জ্বালায় না, জ্বালায় কি জ্বালায় না, জ্বালাবে, জ্বালানো, কিন্তু ওই জ্বালানোটা যদি আপনি ধৈর্য ধারণ করে পাকাপোক্তভাবে থাকতে পারেন, দেখবেন যে এই সংসারের মধ্যে শান্তি যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। আর যদি ওই জ্বালানো সহ্য না করে আপনি তাকে তালাক দিয়ে দেন তাহলে কি এটা সমাধান হলো? এটা কি সমাধান হলো? এরকম কত স্ত্রী তালাক দিবেন বলেন, বিয়া করে আর তালাক দেয়, বিয়া করে আর তালাক দেয়, শান্তি আর পায় না, পাওয়া যাবে না। কারণ কি, ওই কন্ট্রোলিং ক্ষমতা, নিজের পাওয়ার ক্ষমতা আপনাকে ধরতে হবে যে আমি সহ্য করব, ধৈর্য ধরবো, আমার মনে হচ্ছে মাথা পুরো গরম হয়ে গেছে, এখন কোনো কিছু করে ফেলতে পারি আমি যে কোনো মুহূর্তে, ওই সময় আমাকে ধৈর্য ধারণ করতে হবে। সাহাবাইকার মধ্যে আল্লাহ তাআলা এরকম একটা মজমার মধ্যে সবাই এরকম দাঁড়িয়ে আছেন, খেলা দেখতেছেন, কুস্তিগিরের একজন কুস্তিগির, সে যে আসে তাকে ফেলে দেয়, খুব শক্তিমান, ধৈর্যশীল। তো আল্লাহ রাসূল ওখানে গেলেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে সাহাবা ইকরাম বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো অনেক বড় বীর, অনেক ক্ষমতাওয়ালা। আল্লাহ রাসূল বলছে এই লোকটা আসলে বীর নয়, সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের ক্রোধকে, নিজের গুসাকে হজম করতে পারে, নিজের ক্রোধকে কি করতে পারে, হজম করতে পারে, সেই হচ্ছে মূলত বীর। তা আমরা যদি এই বীরত্বের গুণ অর্জন করতে চাই তাহলে আমাদেরকে ধৈর্যের বিকল্প আছে নাকি? রমজানুল মুবারক আমাদেরকে শেখায় যে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তোমার গান শুনতে মন চাইছে তো শোনা যাবে না, তোমার কাউকে গালি দিতে মন চাইছে বলা যাবে না, তোমার কাউকে কটু কথা বলতে মন চাচ্ছে বলতে পারবে না, কারণ রোজা তোমাকে বোঝায়, রোজা তোমাকে শেখায় যে তুমি এর থেকে বিরত থাকো, নিজেকে কন্ট্রোল করো। এ ব্যাপারে এভাবেও বলা হয়েছে, তোমার সাথে যদি কোনো কেউ গায়ে পড়ে ঝগড়া করতে আসে তার সাথে তুমি ঝগড়া না করে তাকে বলো ভাই আমি রোজাদার, তাকে কি বলো ভাই আমি রোজাদার, আনা সাইম, আমি রোজাদার, আমার সাথে তুমি ঝগড়া করতে এসো না, আমি রোজা রেখেছি, এভাবে বলা। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা রমজানুল মুবারকের যে সাবর যেটা আছে, ধৈর্য আছে, এটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে সফলতা অর্জন করতে। একজন চাকরি করে, চাকরি করতে গেলে সব কিছুকে মন মতো হয়, মন মতো হয় বলেন, কথা বলেন মন মতো হয় নাকি? যারা আন্ডারে চাকরি করবেন সে কি আপনার মন মতো চলবে না তার মন মতো আপনি চলবেন? হ্যাঁ, বসের মন মতো আপনাকে চলতে হবে। এখন বসের সব কথা কি আপনার মন মতো হবে? হবে না, এটাই স্বাভাবিক, হওয়াটা অস্বাভাবিক। বসের কথা আপনার মন মতো হবে না এটাই স্বাভাবিক, কারণ বস এক চিন্তাধারার মানুষ আর আপনি হচ্ছে আর এক চিন্তাধারার মানুষ। এখন যদি কোনো ব্যক্তি চিন্তা করে আরে দূর, বসে মাঝে মাঝে উল্টা পাল্টা কথাবার্তা কয়, এত নির্যাতন সহ্য করা যায় না, চাকরি করুন না, যা এই বলে চাকরি রিজাইন করে দেয়, আবার আর এক জায়গা যায়, আর এক জায়গা গিয়ে তো কি অবস্থা, এই কি চাকরি জীবনে কোনোদিন সফলতা লাভ করতে পারবে? কারণ কি, তার মধ্যে সে ধৈর্য নাই, তাকে ধৈর্য ধরা শিখতে হবে, ধৈর্য ধারণ করা শিখতে হবে। সম্মানিত হাজরিন, সামাজিক জীবনে যারা আমরা সমাজ করি, সমাজকর্ম করে বেড়াই, আমরা যদি চিন্তা করি কত রকম সমস্যা আমাদের সম্মুখে আসে, এই সমস্যাগুলো যদি সমাধান করার বদলে আমরা যদি আরও রাগান্বিত হয়ে যাই, আরও উল্টাপাল্টা করি, তাহলে সমাজের সমস্যা বাড়ে না কমে, বাড়তে থাকে। একজন সমাজপতি যিনি আছে তিনি যদি এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে ধৈর্য ধারণ না করেন, বরং উল্টা আরও রাগান্বিত হয়, আরও ধমক টমক দিতে থাকেন, তাহলে ওই সমস্যা ছোট হয় না, সমাধান হয় না, বরং ওটা আরও কী করতে থাকে, বাড়তে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে বাস্তব উদাহরণ। ওনার জীবনে ওনার মতো রাহমাতুল্লিল আলামিন, তাকে কাফের বেঈমানরা এমন কোনো জুলুম, এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই, মুনাফিকরা এমন কোনো জুলুম রাসূলের সাথে
এমন কোন খারাপ কাজ নাই যে করে নাই ইহুদিরা এমন কোন বিষয় নাই এমন কোন বিশ্বাসঘাতকতা নাই যেটা করে নাই তারপর আমাদের রাসূল জীবনে আমাদের রাসূল জীবনে ধৈর্য ধারণ করেছেন কি করেন নাই করেছিলেন অবশ্যই ধৈর্য ধারণ করেছিলেন যার কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরো দুনিয়া রাজত্ব দান করেছেন বলেন না সুবহানাল্লাহ একমাত্র এই শিক্ষা হচ্ছে আমাদেরকে সবর ইখতিয়ারের শিক্ষা দুর্জাদ ধারণ করার শিক্ষা নিজেকে কন্ট্রোল করার শিক্ষা যারা জীবনে এই কন্ট্রোল করার শিক্ষা গ্রহণ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আখিরাতে যেমন সফলতা দান করবেন দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের সফল বানায় দিবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলে দেখেন যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বুকে ধৈর্য ধারণ করবে ধৈর্য নিয়ে চলাফেরা করবে আমি আল্লাহ তাদেরকে শুধুমাত্র আখিরাতে পুরস্কার দিব এমন নয় বরং আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব এমন পুরস্কার যার কোনো হিসাব নাই আমি আল্লাহ তাদেরকে বেহিসাব পুরস্কার দান করব বলেন না সুবহানাল্লাহ বেহিসাব পুরস্কার বুঝেন বেহিসাব বুঝেন বেহিসাব কাকে বলে কোনো হিসাব নাই আল্লাহ তাআলা তাকে যে প্রতিদান দিবে এর কোনো হিসাব নাই বলছেন কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করবে আমি তাদেরকে সওয়াব তো দিব এই তাদের পরিপূর্ণ তো দিব এমন দাওয়া দিব যে আমি আল্লাহ কোনো হিসাব রাখব না বলেন না সুবহানাল্লাহ ধৈর্যের গুণ অর্জন করা যাবে ইনশাআল্লাহ যাবে এছাড়া আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্যশীলদের সাথে কে আছেন আল্লাহ তাআলা আছেন রমজানুল মুবারাকের অন্যতম শিক্ষা ধৈর্য ধারণ করা এটাকে নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ অনেক মানুষ আছে দেখবেন যে ধৈর্য ধারণ করে নাই দেখে বিপদের মধ্যে সম্মুখীন হয়েছে ধৈর্য ধারণ করে নাই দেখে মাথা গরম হয়ে গেছে এমন কিছু করে ফেলছে যে সেটা এখন পরে পস্তায় কুল পাচ্ছে না এরকম হয় কি হয় না হয় অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা কাচ্চারা আমাদের বাড়িতে শয়তানি করছে হঠাৎ করে এসে দু চারটা থাপ্পড় দিয়ে দেয় রাগের চোটে এই যে যে কাজটা করলো এটা কি ঠিক করছে না অন্যায় করছে অন্যায় করছে তার উচিত ছিল কি ধৈর্য ধারণ করা একজন একটা অন্যায় করছে বাস তার বিরুদ্ধে খুব আকারে লেগে গেলাম এটা কি আমাদের করতে হবে নাকি আমার ধৈর্য ধারণ করতে হবে একটা সময় আসবে তাকে বলার মতো এমনভাবে বলতে হবে তাকে যে সেও রাগান্বিত হবে না আমারও কোনো রাগ থাকবে না এভাবে যদি আমি তাকে বলি সে সংশোধন হয়ে যাবে ঠিক কিনা সময় আছে এজন্য যদি আমরা ধৈর্য ধারণ করি দুনিয়া এবং আখিরাতে সফলতা যিনি দান করবেন তিনি কে জোরে বলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরা কিভাবে ধৈর্য ধারণ করেছেন এগুলো না আমরা অনেক সময় আলোচনা করব ইনশাআল্লাহ আজকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি হযরত আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না সবাই শুনছেন বান্দনামা শেরের মধ্যে কবি বলেন আস্তানে সাবির বেকির মা কুত দাদ হামজে ইউনুস লুকমায়ে বাহুত দাদ আস্তানে সাবির বিকির মা কত দাদ হামজে ইউনুস লোকমায়ে বাহুত দাদ হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একজন নবী ছিলেন এমন ধৈর্য ধারণ তিনি করেছেন যে নবীর নামের সাথে সবের নামকরণ করা হয়েছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্পদ দান করেছিলেন এত সম্পদ দান করেছিলেন ওই যুগে আল্লাহ তাআলা খুব কম সংখ্যক মানুষকে এমন সম্পদ দান করেন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ একেবারে ভরে দিয়েছেন অসংখ্য পরিমাণ সম্পদ রয়েছে সম্পদের কোনো সীমা নাই আল্লাহ তাআলা আইয়ুব নবীকে সন্তান সন্ততি অনেক দান করেছিলেন প্রভাব প্রতিপত্তি অনেক দান করেছিলেন আল্লাহ তাআলা একটা পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য চেষ্টা চিন্তা করলেন মনস্থ করলেন যে তাকে পরীক্ষা করা হবে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে এক ধরনের পচন রোগ ধরে দিলেন এক ধরনের পচন রোগ ধরা দিলেন সারা শরীর তার মধ্যে পচন ধরে গেছে শুধু পচন ধরেছে এমন নয় পুরো শরীরের মধ্যে প্রত্যেকটা জায়গায় পোকা মাকড় কামড় দেওয়া শুরু করেছে শরীরের মধ্যে শরীর যখন পচে যায় কোনো একটা জায়গায় সমস্যা হয় দেখবেন মাছিগুলো ভন ভন করতে থাকে আসে ওইখানে বারবার পরে বিরক্ত করতে থাকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের
পুরা শরীরটা যখন পচে যায় পুরা শরীরটার মধ্যে একেবারে পোকা মাকড় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরে দিয়েছেন পুরা শরীরটা পোকার মধ্যে ভরে গিয়েছে মাঝে মাঝে কামড় দেয় ওই পচা শরীরের মধ্যে কামড় দেয় তারপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে না কোনোদিন বলে না আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়ছি মালিক তুমি আমাকে সুস্থ করে দাও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিচ্ছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া গেলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে এজন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ করে না এমন ভাবে শরীরের মধ্যে পচন ধরে যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে এত দুর্গন্ধ হয়ে গেছে এত দুর্গন্ধ সমাজের কোন লোক তার কাছে আন নাই নিজের পরিবারের সন্তানরা পর্যন্ত দূরে চলে গিয়েছে নিজের স্ত্রীরা পর্যন্ত তার থেকে সরে গিয়েছে একটা পর্যায়ে লোকেরা বলাবলি শুরু করতে লাগলো আইয়ুব মনে হয় জীবনে এমন কোন অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তাকে এত শাস্তি প্রদান করতেছে একটা পর্যায়ে তাকে এমন একটা নির্জন জায়গার মধ্যে ফেলে রাখা হয়েছে যেখানে কোনো মানুষ নাই জন নাই কেউ নাই এই অবস্থা চলতে রয়েছে এক বছর দুই বছর তিন বছর নয় কোন কোন তাফসিরের মধ্যে আসছে আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৮ বছর পর্যন্ত এমন রোগ দিয়েছিলেন এক বছর দুই বছর নয় ১৮ বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন কোনদিন একবারের জন্য আল্লাহ তাআলার কাছে বলে নাই ও মালিক গো আমি অসুস্থ হয়ে পড়েছি তুমি আমাকে সুস্থতার জিন্দেগি দান করে দাও কোনদিন অধৈর্য হয় নাই ধৈর্য ধারণ করতেছে জানে আল্লাহ পরীক্ষা নিচ্ছে ১৮টা বছর যখন অতিবাহিত হয়ে যায় সারা শরীর পচে গলে গিয়েছে পুরা শরীরের মধ্যে পোকা ধরে গিয়েছে একটা পর্যায়ে শুধুমাত্র জিহ্বাটা বাকি আছে এই জিহ্বা দিয়ে ওই সময় তিনি জিকির করে আল্লাহ 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 বলতে থাকে জিকির করতে থাকে জিকির করতে আছে কিন্তু কিছুদিন পরে দেখা যায় ওই জিহ্বাটার মধ্যে পোকা ধরা শুরু হয়ে গেছে পচন ধরা শুরু হয়ে গেছে পোকা লাগা শুরু হয়ে গেছে এইবার তিনি জিকির করতে পারছেন না বেঘাত ঘটে যায় আল্লাহর নামটা ঠিক দিয়ে ঠিক মতো মুখ দিয়ে নিতে পারে না আল্লাহ তাআলার কাছে এইবার আরজি করে ওই আরজিটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এনেছেন সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আইয়ুবা ইদনাদা ربه أني مسني الضر وأنت أرحم الراحمين الله تعالى كبل الله الله كدك دا الله আমি অসুস্থ আমি অসুস্থ হয়ে পড়েছি মালিক আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও এমনটা বলে না বলে আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি রে মালিক তুমি তো রহমানুর রহিমিন তুমি দয়ার সাগর তুমি রহমতের সাগর আল্লাহ তাআলার কাছে এতটুকু কথা বলতে দেরি হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দেয় আল্লাহ তাআলা বলেন আমার আইয়ুব যখন আমাকে ডাক দিয়েছে আমি আল্লাহ ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ আইয়ুবের ডাকে সাড়া দিয়েছি বলেন না সুবহানাল্লাহ ফাস্তাজাবনা লাহু ফাকাশফনা মা বিহি মিন দুর ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ তার ডাকে সাথে সাথে সাড়া দিয়েছি শুধু সাড়া দেই নাই আমি আল্লাহ আইয়ুবের শরীরের মধ্যে যত রোগ ছিল সমস্ত রোগকে আমি আল্লাহ সুস্থ করে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ ফাস্তাজাবনা লাহু ফাকাশফনা মা বিহি মিন দুরিউ শুধুমাত্র আমি আল্লাহ তাকে সুস্থ করে ক্ষান্ত হই নাই ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা আমি আল্লাহ তার যে সমস্ত সম্পদ ছিল সেই সমস্ত সম্পদ তো আমি দান করেছি তার যে সমস্ত সন্তান সন্ততি ছিল সেগুলোও আমি দান করেছি
শুধু এটাই দান করে আমি আল্লাহ খান্ত হই নাই বরং আমি আল্লাহ এর চেয়ে আরো আরো বেশি তার জন্য বাড়ায়া দিছি তাফসীরের মধ্যে এসেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরস্কার দান করেছিলেন দুনিয়াতে আল্লাহ তাআলা সব তাকে দান করেছিলেন আগের যত ক্ষমতা ছিল সব দিয়েছেন আগের যত সন্তানাদি ছিল সব দিয়েছেন এর চেয়ে আল্লাহ আরো অনেক অনেক বাড়ায়া দিবেন তাফসীরের মধ্যে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় এরকম মাঠ আছে মাঠের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে বড় একটা মাঠকে পুরাটা স্বর্ণ দিয়া ভরে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর জন্য আরেকটা মাঠ এরকম বড় মাঠ আছে ওই মাঠটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহর নবী যখন হযরতে আইয়ুব আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরলেন 18টা বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও কামিয়াবি দান করলেন দুনিয়াতেও তাকে ফলাফল দান করেছেন তার যে সমস্যা ছিল সবগুলো সমাধান করে দিয়েছেন ঠিক তো দুর্ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর জন্য আখিরাতেও ব্যবস্থা করে দিয়েছেন শুধু ব্যবস্থা করে একান্ত হন নাই উনি তো অনেক যুগের আগের নবী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর নামটাকে কোরআনের মধ্যে এনে তার ঘটনা ডেকে কোরআনের মধ্যে আনার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করবে সবাই আইয়ুব নবীর কথা একবার না একবার স্মরণ করবে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্য ধারণ করার কারণে শুধুমাত্র দুনিয়াতে সফলতা দান করেছেন না আখিরাতেও দান করবেন আমরা যদি রমজানুল মোবারকের অন্যতম শিক্ষা এই সবর ইখতিয়ার এবং নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা অর্জন করতে পারি তাহলে দুনিয়াতে আখিরাতে যেমন আমরা ফলাফল পাবো দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফলাফল দান করবেন বলেন না সুবহানাল্লাহ ধৈর্য ধারণ করা যাবে ইনশাআল্লাহ ধৈর্য নিয়ে আমরা অন্য সময় বিস্তারিত আলোচনা করব আজকে আমাদের এতটুকু শিক্ষা আমরা গ্রহণ করতে পারি এই যে রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে তোমার সামনে খাবার আছে তুমি খাচ্ছ না নিজেকে কন্ট্রোল করছো তোমার সামনে গুনাহ করার সুযোগ আছে তুমি করছো না রোজা রাখছো এই জন্য তুমি নিজেকে কন্ট্রোল করেছো এই কন্ট্রোলিং ক্ষমতাটা আমরা যদি সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারি দুনিয়া এবং আখিরাতে যিনি সফলতা দান করবেন তিনি কে আল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফলতা অর্জন করার মতো তৌফিক দান করুন ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুন সকলে বলি আমিন